হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে ভিডিও ভাইরাল করা যায়। এটা একেবারে নতুন ট্রিক, একেবারে জেনুইন, যাকে বলতে পারো একেবারে হচ্ছে ভাইরাল একটা ট্রিক্স, ঠিক আছে। এই ভাইরাল ট্রিক্সটা ইউটিউবের বড় বড় ইউটিউবাররা পর্যন্ত ভুল করে থাকে এবং ইউটিউবে এই ধরনের ভিডিও কিন্তু নেই বললেই চলে। তুমি সার্চ করবে আজকের এই ভিডিওটি খুঁজে পাবে না, আমি বলছি খুঁজে পাবে না। আর এই এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা বড় বড় ইউটিউবাররা ভুল করে থাকে, ঠিক আছে। প্রত্যেকটা, আমি সকল ইউটিউবারের ক্ষেত্রে বলছি, সবাই ভুল করে থাকে। আজকে কিন্তু আমি সেটা তোমাদের শুধরে দেবো, ঠিক আছে। এবং হতে পারে বড় বড় ইউটিউবাররা যদি আমার ভিডিওটি দেখে, তারা আমার থেকে কিছু শিখে যাবে এই ছোটো ইউটিউবারের কাছ থেকে, ঠিক আছে। তাই আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং। তারা জানে না যে এটা কীভাবে করতে হয়, কীভাবে এইভাবে সাবস্ক্রাইবার অর্জন করা যায়, ঠিক আছে। তাই তোমরা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস এমনভাবে দেখাবো, হয়তো বেশি সময় লাগবে কিন্তু তোমরা যা শিখে যাবে। তোমরা যদি ইউটিউব রিলেটেড বা টেক রিলেটেড ভিডিও বানাও, আমার ভিডিওটি দেখার পর তোমরাও সেই ভিডিওটি বানাও, তাহলে কী হবে, তোমরা উপকৃত হবে। কারণ জানো কি, কারণ এই রিলেটেড ভিডিও আমি হয়তো প্রথম বানাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে প্রথম বানাচ্ছি আমি, কারণ ইউটিউবে আমি সার্চ করেছি পাইনি এই বিষয়ে, আমার অভিজ্ঞতা রয়েছে বলে আমি তোমাদের সেটা আমি তোমাদের দেখাবো একেবারে স্টেপ বাই স্টেপ, একেবারে জেনুইন নিউ ট্রিক্স, ঠিক আছে, যাকে বলে একেবারে নিউ ট্রিক্স, কোনো কোথাও খুঁজে পাবে না। এবং সেটা হচ্ছে কি, ভুল করে থাকে বড় বড় ইউটিউবাররা, ঠিক আছে। আবারও বলছি, ভুল করে থাকে কিন্তু বড় বড় ইউটিউবাররা। ওইটা ভুল করলেও কি তাদের কিছু আসে যায় না, কিন্তু আমাদের আসে যায়। আমরা যারা ছোটো ইউটিউবার, যারা সাবস্ক্রাইবার চাই, কিন্তু এই ছোটো ভুলটার জন্য আমাদের সাবস্ক্রাইবার হয় না। অর্থাৎ আমরা যদি 100 জনকে, আমাদের যদি 100খানা লিঙ্ক শেয়ার করি, 100 জন দেখবে সাবস্ক্রাইব করে না, ঠিক আছে। 50 জন সাবস্ক্রাইব করে বা 30 জন, কিন্তু তুমি যদি এই লিঙ্কটা যদি শেয়ার করো, তাহলে কি হবে, এমন একটা লিঙ্ক দেখাবো তোমাকে, সেই লিঙ্কটা যদি কাউকে শেয়ার করো বা কোনো জায়গায় যদি দাও, সেই লিঙ্কটাই 100 জন দেখলে 100 জনই সাবস্ক্রাইব করবে, এইরকম একটা ভিডিও, ঠিক আছে। তাই ভিডিওটি ইন্টারেস্টিং হতে হচ্ছে এবং নলেজেবল, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি। তো চলো বেশি কথা বলাবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের আমি লাইভ প্রুফ দেখাতে চলেছি, ভিডিওটি বড় হলেও আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করব এবং ডিটেলসে বলার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো, তোমরা যখন তোমরা নতুন ইউটিউব শুরু করো, তখন কি করো, তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে কি করো, তোমরা তোমাদের লিঙ্কটাকে শেয়ার করে দাও, ঠিক আছে। এই যেমন দেখতে পাচ্ছ, লিঙ্কটাকে শেয়ার করেছে, এই যে লিঙ্কটাকে, ঠিক আছে, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে দাও। ফলে কি হয় দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। ধরো এই যে এখানে একটা ব্যক্তি দেখতে পাচ্ছ, আমার বন্ধু অয়ন, ঠিক আছে, এ আমাকে ধরো একটি লিঙ্ক শেয়ার করেছে, হয়তো এই একটি চ্যানেল বানিয়েছে, সেই চ্যানেল লিঙ্ক আমাকে দিয়েছে, ধরো এরকমভাবে 100 জনকে দিয়েছে, সেই 100 জনের মধ্যে আমি 1 জন, ঠিক আছে, আমাকে দিয়েছে এই লিঙ্কটি, যে তুই এই লিঙ্কটা ক্লিক করে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ, ঠিক আছে। ওর প্রতিটা বন্ধুই কিন্তু ওর লিঙ্কে প্রবেশ করবে, ঠিক তেমনি আমি ধরো প্রবেশ করছি। ও আমাকে যেহেতু বলেছিলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, ধরো এইটা আমি তোমাদের বোঝানোর সুবিধা বলছি, ঠিক আছে। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবে তোমাদের যখনই কোনো লিঙ্ক শেয়ার করা হয়, তখন দেখবে তো এরকম ধরনের ইন্টারফেস চলে আসে সবার ক্ষেত্রে। বড় বড় ইউটিউবাররা যদি লিঙ্ক শেয়ার করে, এরকম কিন্তু চলে আসে। এইবার আমি ধরো আমার ওই বন্ধুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাই, ঠিক আছে। ধরো আমি সাবস্ক্রাইবের বাটন ক্লিক করলাম, এই যে ক্লিক করার পর এখানে সাইন ইন অপশান চলে আসে। আর এই সাইন ইন করতে গিয়ে হচ্ছে কি হয়, অনেক ঝামেলা হয়, যার জন্য কেউ কিন্তু সাইন ইন করার চেষ্টা করে না। ফলে তোমার ভিডিওটাকে দেখবে, ভিডিওটিকে দেখার পর তারা কি করবে, চলে যাবে। আবারও বলছি, তোমার ভিডিওটাকে দেখবে, দেখে চলে যাবে, সাবস্ক্রাইব করবে না। অর্থাৎ তুমি যদি 50 জনকে তোমার ভিডিও শেয়ার করো, তাহলে হয়তো 2-3 জন সাবস্ক্রাইব করবে, যদি খুব তাদের জরুরি হয় বা তোমার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড থাকে যে হ্যাঁ এই ভিডিও আমার দরকার, তাহলে সে খুব জোর এরকমভাবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাইন ইন করে নেবে, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের বলছি যে এমন একটা জিনিস করলে হয় না, যে তুমি ধরো এরকমভাবে লিঙ্ক শেয়ার করবে যে লিঙ্কটা শেয়ার করার সঙ্গে একেবারে ডাইরেক্ট ইউটিউবে কি ওপেন হয়ে যাবে। আবারও বলছি, যদি লিঙ্ক শেয়ার করো, ডাইরেক্ট ওপেন হয়ে যাবে ইউটিউবে। আর ইউটিউবে যদি ওপেন হয়ে যায়, তার মানে বুঝতেই তো পারছো, ইউটিউবে যদি ওপেন হয়ে যায়, তোমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। আমি দেখাই দিচ্ছি, দেখো তোমরা যদি এরকমভাবে দেখো, ইউটিউব যদি এরকমভাবে খুলে যায়, ধরো তোমাকে আমি একটি লিঙ্ক এরকমভাবে সেই লিঙ্কটা কপি করে দিচ্ছি, পেস্ট করে দেখ। এবার ধরো করার পর ধরো ডাইরেক্ট তোমার এখানে হচ্ছে চ্যানেলটা চলে আসবে। চ্যানেল চলে আসার পর সেখানে ক্লিক করে তোমরা হচ্ছে সেই ভিডিও মানে সাবস্ক্রাইব করতে পারো,
পারো তো? ঠিক তেমনি যাতে এরকম ইউটিউবে ডাইরেক্ট চলে আসে তার ব্যবস্থা করতে, কারণ ওখানে কী হয় জানো তো, এখানে যদি এই লিঙ্কে কেউ ক্লিক করে ওই জায়গাটায় চলে আসে, ফলে কেউ সাইন ইন করতে চায় না বা সাইন ইন করা হচ্ছে ফালতু তাদের সময় নষ্ট, সেই জন্য তারা আর চেষ্টাও করে না। সেই জন্য দেখবে, তুমি খেয়াল করে দেখবে, এখনও করতে পারো, যদি তোমরা 50 জনকে তোমার ভিডিও চ্যানেলের লিঙ্ক শেয়ার করো তাহলে কী হয় দেখবে, তারা মানে হচ্ছে 50 জন কিন্তু সাবস্ক্রাইব করে না, ঠিক আছে? তারা করার চেষ্টা করে কিন্তু যখন দেখে ওখানে সাইন ইন অপশান চাইছে তখন ওরা ওইসব ফালতু দিকে যাওয়ার চেষ্টা করে না, ফলে তোমার ভিডিওটি একটুখানি দেখবে আবার বেরোই আসবে। তাই এইভাবে কিন্তু সাবস্ক্রাইব অর্জন করা যায় না। তাই এখন আমি দেখাবো কীভাবে তোমরা জেনুইনভাবে সেই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করবে, যে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা ইউটিউবে ঢুকে যাবে, সেইটাই তোমাদের দেখাবো। আর এইটা কিন্তু কোনো ইউটিউবাররা, বড় বড় ইউটিউবাররা ভুল করে থাকে, আর এইটা শুধুমাত্র প্রযোজ্য হবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে, ঠিক আছে? আবারও বলে থাকি, খেয়াল করে দেখবে বড় বড় ইউটিউবাররা যারা ইনস্টাগ্রামে হচ্ছে কী বলে, ইনস্টাগ্রামে দেখবে লিঙ্ক শেয়ার করে, যে এই লিঙ্ক মানে ইউটিউব চ্যানেল লিঙ্ক শেয়ার করো, ওই লিঙ্কে ক্লিক করলে তখন এইরকম জায়গায় চলে আসে, কিন্তু আমি বলবো ওই জায়গায় ক্লিক করলে ইউটিউবে ডাইরেক্ট আসা যায়। তাই আমি তোমাদের সেই লিঙ্কটা তৈরি করে দেখাবো, এটা একেবারে জেনুইন, ঠিক আছে? তাই এর জন্য তোমরা চলে যাবে তোমাদের গুগল ক্রোমে, আবারও বলছি গুগল ক্রোমে চলে যাবে। গুগল ক্রোমে যাওয়ার পর আমি নিউ ট্যাব নিয়ে নিলাম, নিউ ট্যাব নেওয়ার পর হচ্ছে ফায়ার বেস বলে সার্চ করবে, ফায়ার বেস, FIRE ফায়ার হচ্ছে বেস, BASE ফায়ার বেস, এরমভাবে ক্লিক করলে সার্চ করবে। ফায়ার বেস ক্লিক করলে দেখবে তোমাদের সামনে একটি একটি মানে চলে আসবে, আর একটু নিচে যাবে যে ফায়ার বেস এই লিঙ্কটা, এটা হচ্ছে গুগলের একেবারে অফিসিয়াল, ঠিক আছে? তোমরা যদি এই লিঙ্কটা তৈরি করে নিতে পারো না, কী হবে জানো তো, তোমরা যদি তোমাদের ইনস্টাগ্রামে যদি সেই লিঙ্কটা শেয়ার করো বা লিঙ্কটা যদি ওখানে এডিট অপশানে গিয়ে লিঙ্কটাকে প্রোভাইড করে দাও, তাহলে ওই লিঙ্কে যেই ক্লিক করবে ডাইরেক্ট একেবারে ইউটিউবে ঢুকে যাবে, ফলে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কিন্তু যেটা এখন তোমরা দেখালাম যে কেউ যদি সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট গিয়ে সাইন ইন চাচ্ছে, সাইন ইন করতে বলছে, কিন্তু সেই সাইন ইন করার তার হচ্ছে অযথা সময় নেই, ঠিক আছে? তাই সেটা তারা করবেও না। তাই এমন একটা লিঙ্ক বানাও যেই লিঙ্কটা হচ্ছে তোমরা করবে, তাই সেই লিঙ্ক কীভাবে বানাবে সেটা এখন তোমাদের দেখাচ্ছি। তো চলো, এই যে ফায়ার বেস এখানে আসলে এখানে ক্লিক করার পরে যে গেট স্টার্টেড, এই গেট স্টার্টেড ক্লিক করবে, গেট স্টার্টেড ক্লিক করবে, ঠিক আছে? এই অ্যাপটা হচ্ছে একটু স্লোতে কাজ করে, তোমরা হচ্ছে দেখার চেষ্টা করবে ফুলফিলভাবে, ঠিক আছে? তাহলে একবার যদি বুঝে যাও বা শিখে যাও তোমরা অন্যদেরকে শেখাতে পারবে যদি ইউটিউব রিলেটেড কোনো ভিডিও থাকে। এবার এই জায়গাটা একটু ওপেন হবে, ঠিক আছে? একটু অপেক্ষা করো, আমি তোমাদের কিন্তু পুরোপুরি দেখাবো। এই যে দেখো, এই জায়গাটা যখন চলে আসবে তখন কী করবে দেখো, আমি দেখাচ্ছি। এর জন্য কিন্তু তোমাদের লগ ইন হওয়া দরকার, ঠিক আছে? আবারও বলছি দেখো, এখানে এই জায়গাটায় আসার পর এখানে হচ্ছে অ্যাড প্রজেক্ট, এখানে ক্লিক করবে। অ্যাড প্রজেক্টে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে আর একটি নতুন চলে আসবে, এখানে চলে আসবে প্রজেক্ট নেম। এই প্রজেক্ট নেমে তোমার নামটা লিখে দেবে, শুধু তোমার নাম, এখানে বেশি হচ্ছে তোমার নাম লিখে দেবে, রবি। আমার নাম হচ্ছে রবি, আমি লিখে দিলাম, ঠিক আছে? রবি লিখে দিলাম। রবি লেখার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর নিচের দিকে যাবো, আবার কন্টিনিউ করে দেবো, ঠিক আছে? কন্টিনিউ করে দিলে হচ্ছে চুজ এ ক্রিয়েট এ গুগল অ্যানালাইজ অ্যাকাউন্ট, ঠিক আছে? গুগল অ্যানালাইজ অ্যাকাউন্ট হচ্ছে করতে বলছে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ডিফল্ট অ্যাকাউন্ট, এখান থেকে বলছে ডিফল্ট অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে? এটা রবি সর্দার যখন করলে, করার পর অ্যাড প্রজেক্ট এখানে ক্লিক করলে, অ্যাড প্রজেক্টে ক্লিক করার পর প্রজেক্ট নেমে আবার তোমরা তোমাদের নামটা লিখলে, ঠিক আছে? প্রজেক্ট নেমটা এখন লিখলে রবি। রবি লেখার পর তোমরা হচ্ছে কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করার পর আবার কন্টিনিউ, কন্টিনিউর পর এখানে আমার হচ্ছে অ্যাকাউন্ট চাচ্ছে, আমি ডিফল্ট অ্যাকাউন্ট করে দেবো ফায়ার বেস, করে দিয়ে ক্রিয়েট প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্ট করার পর এখানে হচ্ছে কী করতে হবে, তোমাকে একটুখানি অপেক্ষা করতে হবে যতক্ষণ এটা হচ্ছে ফুল, ঘুরতে ঘুরতে ফুল হয়ে যায়, ঠিক আছে? তো হয়ে যাবে তাড়াতাড়ি, অসুবিধা নেই, দেখো এক্ষুনি হয়ে যাবে। তো এই লিঙ্কটা যদি তোমরা, আবারও বলছি, ইনস্টাগ্রামে যদি তোমরা দিয়ে দাও তাহলে কী হবে বলো তো, কেউ যদি তোমার নতুন ইনস্টাগ্রামে আসে তোমার কিন্তু লিঙ্কে ক্লিক করে, লিঙ্কে ক্লিক করলে তোমরা জানো তো ওরকমভাবে তারা ভুল করে, লিঙ্কে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট হচ্ছে সাইন ইন করতে বলছে, কিন্তু এখানে সাইন ইন করা লাগবে না। এই লিঙ্কটা বানিয়ে যদি তোমরা সেখানে দাও ডাইরেক্ট তোমার হচ্ছে ইউটিউবে নিয়ে চলে যাবে। এই যে এই জায়গাটা ওপেন হয়ে যাওয়ার পর কন্টিনিউ করবে, কন্টিনিউ করার পরে দেখবে তোমার সেই প্রথম পেজটি চলে আসবে যখন তোমরা এই ফায়ার বেসে চলে এসেছিলে। আসার পর এখানে হচ্ছে এই তিনটে ডটে ক্লিক করবে, তিনটে ডটে ক্লিক করার পর গ্রো অপশান থেকে এখান থেকে ওটা স্ক্রল ডাউন করবে, ঠিক আছে? গ্রো এখানটায় স্ক্রল ডাউন করবে, এখানটায় হচ্ছে এই প্রেডিকশানে এটা ক্লিক করবে, ঠিক আছে?
ক্লিক কর, গ্রোতে ক্লিক করলে দেখবে এরকম প্রেডিকশানে চলে আসবে গ্রো। এখান থেকে দাঁড়াও, তোমাদের দেখাচ্ছে এরকমভাবে টেনে তুলবে, টেনে তুলে পরে ডাইনামিক লিঙ্ক এইখানে ক্লিক করবে। এই ডাইনামিক লিঙ্কে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে একটা ট্যাপ করে দেবে, দেখবে তোমাদের সামনে একটা ডাইনামিক লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কে এখানে আসবে, এখানে আসার পর দেখবে গেট স্টার্টেড, এই স্টার্টেডতে ক্লিক করবে। গেট স্টার্টেড এখানে হচ্ছে ডোমেইন নেম, ডোমেইন নেম মানে হচ্ছে কি তোমার নাম লিখে দেবে, রবি আমার নাম লিখে দিলাম, ঠিক আছে। ডোমেইন নেম হচ্ছে কীরকম, ধরো ডোমেইন নেম রবি, তারপর হচ্ছে এখানে পেজ, এখানে পেজ ডট লিঙ্ক, তুমি একটা অন্য নামও দিতে পারো, আমি ধরো তাপস দিয়ে দিলাম, এটা লিখলেই চলে আসবে। কন্টিনিউ করে দেবে, কন্টিনিউ করে দেওয়ার পর তোমরা এরকম করে দেওয়া, যদি এরকমভাবে না আসে একটু ট্রাই করবো অন্য কিছু দেওয়ার, হচ্ছে তাপস ইউটিউব, দেখো এরকমভাবে করার পর কন্টিনিউ করে দেবে, ঠিক আছে, যেটা নিয়ে নেবে সেটাই। হ্যাঁ এই দেখো নিয়ে নিয়েছে, এবার হচ্ছে ফিনিশ। ফিনিশ করার পর দেখবে তোমাদের সামনে আরেকটি অপশান চলে আসবে, অপশান আসবে হচ্ছে নিউ ডাইনামিক লিঙ্ক। এই নিউ ডাইনামিক লিঙ্কে ক্লিক করবে, নিউ ডাইনামিক লিঙ্কে ক্লিক করার পর এইবার দেখবে তোমাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস চলে আসবে। সেখানে দেখবে তোমাদের সামনে হচ্ছে গিয়ে দেখে বলতে পারো, এখানে হচ্ছে নতুন ইন্টারফেস আসবে, এখানে হচ্ছে নেক্সট করে দেবে, ঠিক আছে, নেক্সট করে দেবে। নেক্সট করার পর উপরে দেখবে একটি বক্স আছে, এই বক্সে আছে তুমি তোমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবে। চ্যানেলের লিঙ্ক কীভাবে কপি করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। চ্যানেলের লিঙ্ক কপি করবে, তোমার চ্যানেলটার নাম আগে সার্চ করে নেবে ইউটিউবে, আমি আমার চ্যানেলের নামটি ইউটিউবে সার্চ করে নিচ্ছি, ঠিক আছে। তো ইউটিউবে সার্চ করে নেবে হচ্ছে, দেখো আমি আমারটা লিখে দিচ্ছি ইউটিউবার রবি সর্দার, দেখো চলে আসবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই এই থ্রি ডটে ক্লিক করবো, শেয়ারে ক্লিক করবো, কপি লিঙ্ক, ব্যাস। কপি লিঙ্ক করার পর তোমরা ওই উপরের অপশানটিতে হচ্ছে তোমাদের হচ্ছে যে লিঙ্ক সেই লিঙ্কটিতে দিয়ে দেবে, ঠিক আছে। এই জায়গাটা আবার ওপেন হচ্ছে, একটুখানি অপেক্ষা করো, যেহেতু আমি আবার ওইখান থেকে এইখানে আসলাম, ঠিক আছে। এখানে আসার পর ওই লিঙ্কটাকে কপি করে দেবে, লিঙ্কটাকে কপি করবে, ঠিক আছে। একটুখানি অপেক্ষা করো, একবার লিঙ্ক তৈরি হয়ে যাওয়া মানে তোমার মানে আর অন্য কিছুতে যাওয়া লাগবে না, ঠিক আছে। ডাইনামিক লিঙ্কে চলে আসছে, এই যে ডাইনামিক লিঙ্কসে আসছে। আসার পর এইখানে এই যে উপরে দেখতে পাচ্ছ, এখানে নেক্সট নেক্সট অপশানে ক্লিক করবে, এক্সাম্পল লিঙ্ক উপরের লিঙ্কে তোমার হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবে, তোমার লিঙ্ক দিয়ে দেবে, ঠিক আছে। তোমার লিঙ্ক দিয়ে দিলে এক্সাম্পলস হচ্ছে এইখানটাই হচ্ছে তোমার নাম দিয়ে দেবে, আবার এখানে হচ্ছে নাম দিয়ে দিলে ব্যাস, ব্যাস এখানে হচ্ছে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবে। নিচের দিকে ক্রিয়েট অপশানে ক্রিয়েট করলে দেখবে তোমাদের সামনে লিঙ্ক চলে এসছে, ঠিক আছে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা এরকমভাবে প্রেস করে ধরবে, ধরে এরকমভাবে কপি করে নেবে, ঠিক আছে। এই যে এইভাবে কপি করে নেবে, কপি করে এইবার তোমরা সেটা ইনস্টাগ্রামে দিয়ে দেবে। ওখান থেকে যদি কেউ ক্লিক করে ডাইরেক্ট কিন্তু চলে আসবে তোমাদের ইউটিউবার, সেখান থেকে সাবস্ক্রাইব করতে জানো তো কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি প্রথম যেটা দেখিয়েছিলাম যে ওখান থেকে যদি সাইন ইন চাই তাহলে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে চায় না। তাই আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবে, ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি কিছু নতুনত্ব শিখে থাকো এবং যদি মনে হয় যে হ্যাঁ আমি এরকম ইউটিউবে কিছু দেখিনি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন। এরকম ধরনের পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ।